বাবা এইটা যেটা তো আমি তোমাকে দিয়েছিলাম কিন্তু এইটা যেটা তোমাকে কে দিয়েছে এইটা এইটা আমার আমার আরেকটা বন্ধু দিয়েছে বন্ধু আচ্ছা যেই বন্ধুটা তোমাকে এটা দিয়েছে সে কি তোমাকে একটা চকলেট দিয়েছিল হ্যাঁ তুমি সেদিন যে চকলেটটা আমায় দিয়েছিলে ঠিক সেরকম আর জানো সে তো আমাকে কিডনিও দেবে राजी कर खूब बंधुटाके टेंशन करते हैं खेलते चले गेल আর ও যদি ওই ম্যাচটা খেলে জিতে পারে তাহলে কিন্তু ও ধরাকে সরাকেন করবে ওর মাটিতে পা পর্যন্ত পড়বে না তুমি জানো নিখিল কি বলেছে কি বলেছে যে দিয়া যদি এই ম্যাচটা খেলে জিতে বাড়িতে ব্যাক করে তাহলে নাকি এই বাড়িতে বিশাল বড় করে ভোজসভার আয়োজন করবে এই গোটা বাড়িটা আলো দিয়ে সাজাবে ব্যান্ড পার্টি আসবে কিন্তু বাবা আমরা যে প্ল্যানটা করছি উঠে তো আমাদেরই ব্যান্ড বেজে যাচ্ছে আ নিহার খুব বড় বড় কথা বলেছিল ও নাকি দিয়ার এই করবে দিয়ার ওই করবে কোথায় কোথায় উঠে দিয়া সবকটা ম্যাচ জিতে আর স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে চলে গেল আর ত্রিনা বলল দিয়া আর দাদা ভাইয়ের সম্পর্কে চিড় ধরাতে কি করলো না অ্যানিভার্সারির পার্টিতে এসে সামান্য মানুষে আগুন ধরিয়ে দিয়ে চলে গেল বাহ দিয়া আর দাদা ভাইয়ের সম্পর্কে ত্রিনা কবে আগুন ধরাতে পারবে বাবা আর আমি বললাম না এত উত্তেজিত হয়েও না ত্রিনাকে এইভাবে হেও করো না পেছন থেকে যদি কেউ ছুরিটা মারতে পারে না সেটা ত্রিনাই পারবে ও রিয়েলি আচ্ছা বাবা ত্রিনা যদি কোনোভাবে দাদা ভাইয়ের পিছনে ছুরিটা মেরে দেয় দূর তা কখনো হয় নাকি বোকা মুখ কথা বলো না নিয়া দেখো আর যে সম্পর্কে ত্রিনার এখনো যথেষ্ট সফট কর্নার রয়েছে না 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 ওসব কথা বাদ দাও ধৈর্য ধরে খালি দেখে যাও এই বাড়িতে কি কি ঘটে
আমি আর ধৈর্য ধরতে পারছি না বাবা, কোনোভাবে ধৈর্য ধরতে পারছি না। তোমাকে রিকোয়েস্ট করছি একটা কথা, সেটা হচ্ছে এই যে তুমি এতদিন ধরে অসুস্থতার নাটকটা করে যাচ্ছ না, এবারে সেটা বন্ধ করে সময়মায় ফিরে এসো। বিকজ তুমি এই অসুস্থতার নাটকটা বেসিক্যালি কি জন্য করছিলে, দাদা ভাই আর দিয়ার ম্যারেজ অ্যানিভার্সারিটা ভণ্ডুল করার জন্য। পারো তো নি কিছু করতে, যা হবার সেটা তো হয়ে গেছে। উল্টে তুমি যদি এই মিনমিন করাটা এখন বন্ধ না করো, তাহলে কিন্তু বাড়ির সবাই তোমাকে শক্তিহীন ভেবে তোমারই মাথায় চেপে বসবে। তাই আমি এটাই বলছি যে প্যাভেলিয়নে বসে কাটিয়েছো অনেক দিন হয়েছে, এবার একটু মাঠে নেমে এসো। মানুষ যদি মনে করে না যে কোন একটা জঙ্গলে বাঘ রয়েছে, তখন সেই জঙ্গলে পাশ দিয়ে যাওয়ার সময় কিন্তু মানুষের গাটা ছমছম করে ওঠে, বুঝলে? আমি সেই জঙ্গলের বাঘ, কেউ আমাকে শক্তিহীন ভাবতে পারবে না। তবে তোমার কথাটা আমি উড়িয়ে দিতে পারি না, তোমার কথারও যথেষ্ট মূল্য রয়েছে। হ্যাঁ, জঙ্গলে বাঘ রয়েছে এই মিথটা প্রচার হওয়ার আগে আমাকে একবার তো হালুম করতেই হবে, তাই না? বাবা এর আরেকটা বন্ধু যে আর্যব, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আর্য তার মানে এতদিন ধরে এই কথাটাই লুকোচ্ছিল আমার কাছ থেকে, শুধুমাত্র আমাকে খেলাবে বলে আর্যর কিডনি দিয়ে দেওয়ার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। বাবাই তার মানে রিজু, কিন্তু বাবা এর তো কোনো অসুখ করেনি, তাহলে আর্য কিডনি দিচ্ছে কাকে? ওকে তার মানে রোজগারের টোপ দিয়ে ফাঁসানো হচ্ছে, কিন্তু কে ফাঁসে লোকে? কে? মায়াঙ্ক শর্মা? তাই কি শালিনী বারবার বলছিল যে আর্য আসবে না, কিন্তু কিন্তু আর্য আজকে এলো না কেন? তাহলে কি আজকেই ওর অপারেশন? আচ্ছা বাবা, তুমি কি তোমার ওই বন্ধুটাকে আজকে হাসপাতালে দেখেছো? হ্যাঁ। না, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি দেখিনি। আর্য যখন আমাকে কথা দিয়েও আসেনি, তার মানে নিশ্চয়ই ওর আজকেই অপারেশন। কিন্তু আমাকে এই অপারেশনটা আটকাতে হবে, কিন্তু কিভাবে আটকাবো? আমি ভাইয়াকে ফোন করবো? না না, ভাইয়াকে ফোন করে সব ব্যবস্থা করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, আর এই ট্রেনে তো শালিনীও আছে, ও যদি বাবাইকে চিনে ফেলে। না না, শালিনী সব টের পেয়ে যাবে। হে বাজরং বিলি, তুমি আমাকে বাবাইয়ের সঙ্গে দেখা করিয়ে দিয়েছো, এবার আর্যকে তুমি ওর বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। আমি তাহলে নেটে হসপিটালের নামটা খুঁজে বার করি। তিস্তা, এখানে সোনা বলে কেউ নেই, তুমি স্বপ্ন দেখছিলে। আমি স্বপ্ন দেখছিলাম? না রক টিম, আমি তো নিজের কানে শুনলাম যে সোনা আমাকে মা বলে ডাকছে, আমার সাথে দুষ্টুমি করছে, আমি যে ধরতে গেলাম অগ্নি পালিয়ে যাচ্ছে। তিস্তা, তুমি তুমি সারাক্ষণ এই এক জিনিস নিয়ে ভাবছো বলে এরকম স্বপ্ন দেখছ। আমার আমার নিজেকে খুব অপরাধী লাগছে। নারক তিন,
আমি তোমাকে সেভাবে কিছু বলতে চাইনি, কিন্তু আমি জানি দিস্তা, আমি জানি সন্তানের জন্য হাহাকারটা আমার মুখের ভেতরেও বাজছে দিস্তা। আচ্ছা দিস্তা, দিস্তা আমরা কি একটা বাচ্চা দত্তক নিতে পারি না? কিরে শালু, বোর লাগছে, চল না অন্তাক্ষরি খেলি। দূর, বোর লাগবে কেন? দিয়া এলেই তো আবার ওর লেখন করা শুরু হবে। এই কি ব্যাপার বলতো, দিয়া এখনো আসছে না কেন? চল তো কি দেখে আসি। চল এইতো হসপিটালের নাম্বারটা পেয়ে গেছি, এক্ষুনি ফোন করি। আশ্চর্য, এত বড় একটা হসপিটালের রিসেপশনে ফোন ধরার কেউ নেই, ফোনটা বেজে যাচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি দিয়া ব্যানার্জি বলছি। আসলে আর্য ব্যানার্জি নামে একজনের আজকে কিডনি অপারেশন হওয়ার কথা ওখানে। হ্যাঁ, আমার মনে হয় যে কিডনি পাচারকারীটা ওকে ভুল বুঝ। এক মিনিট, এক মিনিট। দিয়া ব্যানার্জি মানে আর্য ব্যানার্জি? আচ্ছা, তুমি কমলেশ বাবুর বৌমা তো? হ্যাঁ 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 বলছি। দিয়া, আমি ডক্টর চ্যাটার্জি বলছি, চিনতে পারছো তো? ডক্টর চ্যাটার্জি আপনি? আচ্ছা দিয়া, তুমি আর্যর কিডনি অপারেশনের ব্যাপারে কি বলছিলে জানো? হ্যাঁ হ্যাঁ, আসলে ডক্টর চ্যাটার্জি হয়েছে কি, একমাত্র আপনি পারবেন এখন আমাদের বাঁচাতে। প্লিজ প্লিজ কিছু একটা করুন, প্লিজ। কিন্তু এখানে তো এরকম হওয়াটা উচিত নয়। আমার মনে হয় কি জানো, বাইরের কোনো ডক্টর অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে এরকম একটা অমানবিক জঘন্য কাজ করে চলেছে। আচ্ছা ডোন্ট ওরি, আমি আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ 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 ডক্টর চ্যাটার্জি, কি হলো আমাকে প্লিজ একটু জানাবেন কেমন? হ্যাঁ নিশ্চয়ই, তুমি নিশ্চিন্ত থাকো। এখানে তুমি কি করছো শুনি? দেখি এই পেশেন্টের মুখ পর্যন্ত চাদর টানলো কি? আপনি? হ্যাঁ উনি, নান্টু পামানিক, নান্টু পামানিক কিডনি পাচার চক্রের একজন বড়সড় মেম্বার। হ্যাঁ তাই তো, এতদিন ধরে রিজুর মতো একটা নিষ্পাপ বাচ্চা ছেলেকে শিখণ্ডি খাড়া করে আমাকে মিথ্যে কথা বলে আমার এত বড় একটা ক্ষতি করে দেওয়ার চেষ্টা করছিল, তাই তো? হ্যাঁ নান্টু পামানিক। আর আপনি, আপনি তো একজন ডক্টর, ডাক্তারের মতো একটা নোবেল প্রফেশনে থাকা সত্ত্বেও সামান্য কিছু টাকার জন্য ওই নোংরা লোকটার সঙ্গে হাত মিলিয়েছেন? আপনি বিশ্বাস করুন, এসবের আমি কিছুই জানতাম না। আপনি সব জানতেন ডক্টর, সব জানতেন, আপনি আপনার নার্সরা আপনার জুনিয়র ডক্টররা সব জানত। বল বল, কার কথায় আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিলি? বল বল। এই কাজের সাথে যে আমি যুক্ত সেটা কেউ যেন কোনো রকম ভাবে টের না পায়। টের পেলে সবার আগে কিন্তু তোমার পাত্তাটাই কাটবে। আমি জানি না, খুব বিশ্বাস করুন, আমি কিছু জানি না, এসব এসব কেউ আমাকে দিয়ে করায়নি, বিশ্বাস করুন আমি সত্যি।
তুই জানিস না না তুই জানিস না কিন্তু আমি খুব ভালো করে জানি তোর উপরওয়ালার নাম মায়াঙ্ক শর্মা তাই তো মায়াঙ্ক শর্মা কে কে মায়াঙ্ক শর্মা আমি তো চিনি না কে মায়াঙ্ক শর্মা চিনিস না আমার সামনে স্বীকার করতে চাইছিস না কিন্তু পুলিশ যখন দুটো দেবে না তখন গড়গড় করে মুক্তির নামগুলো বেরিয়ে যাবে এবার বুঝতে পেরেছি মায়াঙ্ক আমাকে এখানে আটকে দিয়ে প্ল্যান করে দিয়াকে স্টেটের বাইরে খেলতে পাঠিয়ে দিয়েছে যাতেও দিয়ার কোনো বড় সড়ো ক্ষতি করে দিতে পারে আর্য আর্য তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব দিয়ার সঙ্গে যোগাযোগ করো মেয়েটা বিপদের মধ্যে আছে আর এদের পুলিশে হ্যান্ডওভারের দায়িত্বটা আমি একাই সামলে নিতে পারবো ডোন্ট ওয়ারি থ্যাংক ইউ সো মাচ ডক্টর থ্যাংক ইউ সো মাচ আসছি আমি এই যে নান্টু প্রামাণিক তোদের এই ফুল প্রুফ প্ল্যানটা কি করে ভেস্তে গেল জানিস তো ওই যে বাচ্চা ছেলেটা রিজু মানে বাবাই বাবাইকে তোরা যে ট্রেনে পাচার করে দিচ্ছিলি সেই ট্রেনেই তো একাডেমির সব প্লেয়াররা ট্রাভেল করছে রে হ্যাঁ তুই মায়াঙ্ক শর্মার কাছ থেকে এই ইনফরমেশনটা নিতে ভুলে গেছিলি তাই তো মায়াঙ্কের এত সুন্দর একটা প্ল্যান পাঞ্চার হয়ে গেল আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তো কি হয়েছে এরকম তো কোনো নিয়ম নেই যে আমি সারাক্ষণ তোমাদের সঙ্গে থাকবো হ্যাঁ কি রে শালু দিয়া তো দেখি এখন আমাদের নিয়ম কানুন শেখাতে শুরু করে দিয়েছে দিয়া আমার ভাইয়া বলেছে আমি যেন তোমার পুরো দস্তুর খেয়াল রাখি সেখানে তুমি এখানে একা একা দাঁড়িয়ে কাঁদছ আমার কি সেটা ভালো লাগে বলো আর যে আসতে পারেনি তো কি হয়েছে আমি তো তোমার আপনি হ্যাঁ না চলো দিয়া চলো আমাদের সাথে একটুখানি আড্ডা দেবে তুমি না থাকলে আমাদের সন্ধ্যাটা ঠিক জমছে না দিয়া চলো চলো এসো আড্ডা দেবে এসো এসো তাড়াতাড়ি শালিনী নিশ্চয়ই বাবাইকে খেয়াল করে আর বাবাই যে রিজু এটা তো জানার কথাই নয় আর আমিও যে ওদের রিজুকে আগের থেকে চিনি এটা ওরা কল্পনাও করতে পারবে না কিন্তু তবুও বাবাইকে আমায় লুকিয়ে রাখতে হবে যে করে হোক লুকিয়ে রাখতে হবে বাবাই ওই যে আন্টিটাকে দেখলে তুমি কিন্তু ওই আন্টিটার সামনে একদম যাবে না ঠিক আছে কোনোভাবে যেন ওই আন্টিটা তোমাকে দেখতে না পায় কেমন আর শোনো আমি তোমাকে খুব ভালো একটা জায়গায় পাঠাবো তুমি যাবে তো হ্যাঁ যাব আচ্ছা ঠিক আছে তুমি এখন চুপটি করে বসো কেমন ডক্টর চ্যাটার্জি কেন এখনো ফোন করছেন না উনি অপারেশনটা আটকাতে পেরেছেন তো হ্যালো হ্যালো দিয়া আমি আর্য হ্যাঁ দিয়া আমি আমি ঠিক আছি কি হলো তুমি তুমি কাঁদছো কেন দিয়া আর তো তুমি কি করতে যাচ্ছিলে আজকে যদি ডক্টর চ্যাটার্জি হসপিটালে না থাকতেন তাহলে তুমি ভাবতে পারছো কত বড় একটা দুর্ঘটনা ঘটে যেত আর আজ তুমি সবটা আমার থেকে লুকিয়ে গেছো কেন বলো কেন লুকিয়ে গেছো আর যদি তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম বলো তো হ্যাঁ দিয়া আমার সত্যি ভুল হয়ে গেছে দেখো মায়াঙ্কের এত বড় একটা চক্রান্ত আমি সেটা একদম বুঝতে পারিনি আচ্ছা বাবাই ঠিক আছে তো হ্যাঁ বাবাই ঠিক আছে আমি ওকে শালিনীদের হাত থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছি আর তুমিও যে সুস্থ অবস্থায় হসপিটাল থেকে বেরিয়ে গেছো সেটা কিন্তু কোনোভাবে শালিনীদের জানতে যাওয়া চলবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো দিয়া
ঠিক বলেছো। শোনো আচ্ছা, আমি বাবার ব্যাপারে একটা কথা ভেবেছি। আমি ভেবেছি যে ठीक है दिया तुम्हें शुद्ध साहस हारियो ना तुम्हें ओके।